আমার মায়েরা বোনেরাও শুনছে আলহামদুলিল্লাহ। আমি সব জায়গায় বলি মায়েদেরকে সুযোগ করে দেন, আমাদের দেশের মায়েরা বোনেরা এবাদত থেকে বঞ্চিত, আমরা এদেরকে মসজিদে ঢুকতে দেই না, মসজিদে তালা লাগাইছে এদের জন্য। তো মসজিদ যেহেতু তালা, এদের জন্য এক জায়গায় তো যাওয়া লাগবে, এরা যায় বাজারে আর মাজারে, কোন ঠিক কিনা? বাজারেও বেশি মাজারেও বেশি, শপিং মল গুলাতে পুরুষদের চেয়ে নারীদের ভিড় বেশি। নারীরা প্রয়োজনে একটু আধটু বাইরে যেতে পারবে না, শপিং করতে পারবে না এমনটা বলছি না, তারা হেজাব মেনটেন করে সব করতে পারবে, বিজনেস রান করতে পারবে। কারণ বিশ্বনবী ইসলামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা, তিনি পেশায় ছিলেন বিজনেস ম্যাগনেট, সুবহানাল্লাহ কবেন না, ওনার টাকা দিয়ে ইসলামের প্রাথমিক দাওয়াতি কাজের সব আঞ্জাম হয়েছে। তাহলে নারীরা বিজনেস রান করতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু হেজাব মেনটেন করে স্বামীর পারমিশন নিয়ে তার সিকিউরিটি সেফটি সবকিছু এনশিওর করেছিল, এখন ঠিক কিনা? সব অধিকার আল্লাহ দিয়েছে। বিষ্ণু বললেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। এখন আমরা মসজিদে যেতে দেই না নারীদেরকে, মসজিদুল হারামে যায় নারীরা, মসজিদ নববীতে যায়, বাইতুল মুকাদ্দাসে মারিয়াম আলাইহা সালাম সারাটা জীবন খাদেমা ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম কি পুরুষ না নারী? কথা বলেন, তুমি মসজিদের খাদেম থাকতে পারেন, আজীবন এতেকাফে থাকতে পারেন, আর আমাদের নারীরা মসজিদে ঢুকলেই নাকি ফেতনা হয়ে যায়। কি হয়ে যায়? অনেকে ফতোয়া দেয় নারীরা মসজিদে আসবে কেন, নারীরা মসজিদে আসলে ফেতনা বাড়ে, কিন্তু এই নারীগুলাই যখন পহেলা বৈশাখ পালন করতে যায় তখন ফেতনা হয় না। ওরা যখন বাসন্তী রঙের শাড়ি পরে 31st নাইটে নাচানাচি করে তখন ফেতনা হয় না। লাল গোলা ভাতে নিয়ে যখন 14ই ফেব্রুয়ারি সেলিব্রেট করতে যায় তখন তাদের ফতোয়া পাওয়া যায় না। তারা যখন শপিং মলে যায় অর্ধ উলঙ্গ হয়ে তখন তাদের ফতোয়া নাই, তখন ফেতনাও নাই। কিন্তু হেজাব পরে সিকিউরিটি সহকারে অন্তরটাকে খালেজ করে মসজিদে ঢুকবে আরেক দরজা দিয়ে, পুরুষরা ঢুকবে এক পাশে, মহিলা ঢুকতে হবে আরেক পাশে, আরেক দরজা দিয়ে ঢুকবে আল্লাহর বান্দি আল্লাহর ঘরে ঢুকবে, ওইখানে ফেতনা হয়ে যায়। এজন্য যতদিন মাদেরকে বোনদেরকে আমরা বঞ্চিত করব, ওনাদেরকে মাজার আর বাজার থেকে ফিরিয়ে আনা যাবে। অনেক মায়েরা মাজারে যে সেজদা দেয় আছে না নাই? সাভারে এগুলা নাই? সাভারে মাজার আছে? মাজার নাই না? হ্যাঁ, কম আছে, বেশি নাই? কে আচ্ছা, বেশি নাই, কম কম। তো নারীদেরকে সুযোগ করে দিতে হবে বেশি। এই নারীদের পেট হচ্ছে খনি, আমি সব সময় বলি তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনির চেয়েও দামি খনি, কারণ এই পেট থেকে বেরিয়েছে বড় বড় আল্লামারা, বড় বড় আল্লাহর ওলিরা, এই পেট থেকে আহমদ শফির মতো আলেম বেরিয়েছে, এই পেট থেকে খতিব উবাইদুল হকের মতো খতিব বেরিয়েছে, এই পেট থেকে আল্লামা সাইদির মতো মুফাসসির বেরিয়েছে। সব আল্লাহর ওলি, সব মুত্তাকিন, সব নবীরাও, নবীরা আকাশ থেকে মিস্টার বিনের মতো লাভ দিয়ে পড়ছে। মিস্টার বিন চিনেন কেমনে পড়ে? একটা আলো থপাস করে পড়ে, তো নবীরা এরকম পড়ছে? এই নবীরাও আসছে নারীদের পেট থেকে, জবাবদিহিতার ভয়। ইসলাম এই ভয়টাই মানুষের অন্তরে গ্রো করতে চায়, যে এই দুনিয়াটাই তোমার শেষ দুনিয়া নয়, তোমার আরো লম্বা একটা জগতে পাড়ি জমাতে হবে, ঠিক কিনা? এখানে আপনি দুর্নীতি করলেন, ঘুষ খেলেন, দাপট দেখালেন, কিন্তু আখিরাতে আল্লাহর সামনে চোরার ডাকাতের কাতারে আপনার দাঁড় হতে হবে, চোরে কোন ঠিক কিনা? এই জবাবদিহিতার ভয় আপনার থাকা চাই। এই ভয় একজন মানুষকে আল্লাহওয়ালা করে। এই ভয় যদি কারো অন্তরে থাকে, সে চুরি করে না, ওই লোকের ডাকাতি করে না, টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতিবাজি করে না, দেশের টাকা বিদেশে পাচার করে না, সুন্দরী নারীকে একা পেলে ধর্ষণের চেষ্টা করে না, এগুলো হয় মানুষের মতো মানুষ। এই জন্য এই ভয়টা আমাদের অন্তরে থাকা চাই। আর এই ভয়টাকে আরবিতে বলে তাকওয়া, ভয়টাকে আরবিতে বলে
আত-তাকওয়া। উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, ইয়া উবাই মা হুয়া আত-তাকওয়া, উবাই তাকওয়া কি? সাইয়েদনা উবাই ইবনে কাব বললেন, ইয়া উমর আমা সালাকতা তরিকান যা শাউক, হে উমর ফারুক আপনি কি কাঁটাযুক্ত কোনো পথ দিয়ে হাঁটেন নাই যে পথের চারদিকে কাঁটা, গুলমলতা, ক্যাকটাস, হেঁটেছেন? উমর ফারুক বললেন, নাআম সালাকতু ফিহা, আমি হেঁটেছি। তো কেমন করে হেঁটেছেন? উমর ফারুক বললেন, ইজতাহাদতু ওয়া তাশাম্মারতু, আমি খুব সাবধানে আমার জামা জুব্বাকে আটোসাটো করে হেঁটেছি যাতে করে আশেপাশের কাঁটা আমার গায়ে বিঁধে না যায়, কোনো কাঁটা আমাকে কষ্ট দিতে না পারে, খুব সাবধানে আমি হেঁটে গিয়েছি। উবাই বললেন, হাযা হুয়া আত-তাকওয়া, এটাই তো তাকওয়া। এই দুনিয়ার বুকে চলতে পথে শয়তানের অনেক হাতছানি ডানে বায়ে সামনে পেছনে আসবে, কিন্তু ওইদিকে মুমিন নজর দেয় না, চিল্লায় কোন ঠিক কিনা। মুমিন সিরাতুল মুস্তাকিমের পথে উঠে যায়, যে পথ শুরু হয়েছে দুনিয়ায় আর শেষ হয়েছে জান্নাতে। শেষ হয়েছে কোথায়? আমাদের আসল বাড়ি কই? কথা বলেন, সিলাম কই? আবার যাব কই? ইনশাল্লাহ কবেন না? আমাদের আদি পিতা আদি মাতা সেদিনা আদম আর হাওয়া কই ছিলেন? তো বাপ মা থাকবে যেখানে পোলাপান যাবে। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ হেল ফায়ার, দে নেভার বি ইকুয়াল এভার, দ্য পিপল অফ হেভেন এন্ড প্যারাডাইস গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কবু সমান হতে পারে? যারা জান্নাতে যাবে তারাই সফল। কথা বলেন, জান্নাতে যেতে চান তো? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে না আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? অনেক লোক হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি কমিটির পক্ষ থেকে যে ছোট জায়গায় অ্যারেঞ্জমেন্ট করার কারণে আপনাদেরকে বসার সুযোগ দেয়া যায় নাই, আপনারা আমাদেরকে মাফ করে দিন। তো আপনারা যারা কষ্ট করে শুনছেন এরা ডাবল সওয়াব পাবেন, ইনশাল্লাহ পড়েন। কষ্ট আছে যেখানে, সওয়াব আছে। তো যে যেখানে আছেন ওইভাবেই থাকেন, নড়া চড়া কোনো কিছুর দরকার নাই, একেবারে শেষ পর্যন্ত আমরা এভাবে থাকব, তারপরে একসাথে বিদায় নিব ইনশাল্লাহ পড়েন। আজকে আমরা যেই বইটা থেকে কথা শুনবো চিল্লায় বলেন তো বইটার নাম, এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? কি করে সন্দেহ আর সংশয় থাকে? কারণ বইটাকে নাজিল করেছে কে? যালিকাল কিতাব হুদাল্লিল, দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক an original book in the world whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শনকারী হিসেবে বইটারে নাজিল করেছে কে? এই বইটা যদি আপনি পড়েন, এই বইটা যদি আপনি মানেন, তাহলে আপনার জীবনের সব সমস্যা দূর করে দিবে কে? সব সমস্যার সমাধান এই কোরআনের ভেতরে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিকিরা চোখ রাখবেন কই? না এটিএন বাংলার পর্দায়, জি বাংলা, স্টার জলসা, চোখ রাখবো কোথায়? তাহলে সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না কিরা, গো ব্যাক
এভে লোক টু দা হোলি কোরআনে, ঠিক কিনা? গো ব্যাক, সিট ডাউন এন্ড হ্যাভ এ লুক টু দা কোরআন, কোরআনের দিকে তাকাও, কোরআনের পরতে পরতে, আয়াতে আয়াতে, প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের জীবন সমস্যার সমাধান আছে না নাই? এই জন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই, প্রতিদিন যেন কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন যেন মাতৃভাষায় এই কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করি, আর নিজেকে যেন আলোকিত করার চেষ্টা করি। রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। আর নূর জামে মসজিদের পক্ষ থেকে যুব সমাজের উদ্যোগে অগ্রণী হাউজিং সোসাইটি বাড্ডা সাভার ঢাকা তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম, আমার আগে কথা বলেছে আলহাজ হযরত মাওলানা মুফতি আলামিন সাইফি মোহতামিম জামিয়া কারিমিয়া সাইফিয়া মাদ্রাসা পিরোজপুর। আজকে প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার এনামুর রহমান, মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আসছে উনি? ব্যস্ত আছেন। বিশেষ অতিথি হচ্ছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গনি, নজরুল ইসলাম মানিক মোল্লা, মঞ্জুরুল আলম রাজীব, আতিকুর রহমান নাতিক ভাই। সভাপতিত্ব করছেন আলহাজ শেখ নুরুল ইসলাম মোচাওয়াল্লি আন্নুর জামে মসজিদ। আসছে? আমার সাথে যে দেখা করলো, খুব অসুস্থ, আল্লাহ তুমি ওনারা সুস্থ করে দাও। মাহফিল পরিচালনায় মুফতি মতিউর রহমান, খতিব আন্নুর জামে মসজিদ। যারাই এই প্রোগ্রামের সাথে জড়িত, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করো। মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা আছে কোথায়? ওদিকে ঠেলাঠেলি নাই তো? আবার ওটা বড় করছিলেন? ওটা বড় না, ত্যাগরে ঠকাইলেন কেন? সামনে ডবল ডবল প্যান্ডেল করবেন, বড় প্যান্ডেল যাতে সবাই বসতে পারে, ঠিক কিনা?